এখন বাজে 5:30টা, কারণ হাই রোডে কাজ চলছে, তোমরা বুঝতেই পারছো, 4 লেন 6 লেন হচ্ছে, তার জন্য প্রচুর জ্যাম। তো জ্যাম কাটিয়ে কোনো রকমে স্কুটি নিয়ে গুড়গুড় করে চলে এলাম, আর দেখতেই পাচ্ছো আর যে জায়ান্ট স্ক্রিন। এখন 6টা বেজে গেছে অলরেডি, হানিবাজি ঢুকো ঢুকো করছে, তো আমাদেরকে আগে গিয়ে এই যে বুকের ভেতর ঢুকিয়ে রেখেছে আমাদের পাস, ভিআইপি পাস। ফেলিশিয়েট করব আওয়ার লাভলি হানি সিং। ইয়ো ইয়ো হানি সিং, মেক সাম নয়েজ, কাম অন বর্ধমান, কাম অন বর্ধমান, মেক সাম নয়েজ, হানি সিং মেক এ হিস্ট্রি, থ্যাংক ইউ সো মাচ। বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহোদয় তাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন, জোরে হাততালি, প্লিজ গিভ এ বিগ ক্ল্যাপ। হ্যালো দোস্তো, হোয়াটসঅ্যাপ, ইটস এ হোস্ট অ্যান্ড দোস্ত আদি জ্যাপ। তো কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমি একটা জিনিস চ্যালেঞ্জ নিজেকে নেওয়ার চেষ্টা করছি, সেটা মার্চ মাস থেকে, সেটা তোমাদেরকে খুলে বলে দিই। সেটা হচ্ছে আমি 30 ডেজ ডেলি ব্লগে চ্যালেঞ্জ করছি, মানে চেষ্টা করব করার, মানে 30 দিনে 30টা ব্লগ দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম কথা কি বলতো, পারলেই আমি 30 দিনে 30টা ব্লগ দিতে পারি, কিন্তু আমি কন্টেন্ট ছাড়া ব্লগ দিতে পছন্দ করি না, তোমরা ভালো করেই জানো। তাও আমি চেষ্টা করবো, নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে 30 দিনে 30টা ব্লগ দেওয়ার। তো তোমাদেরকে তো আর খুলে বলার কিছু নেই, কারণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অটোমেটিক বুঝেই গেছো যে আজকে আমরা যেতে চলেছি একটা সেলিব্রিটি ব্লগ করতে। ব্যাপারটা দেখো গাইজ, এতদিন পর আসছি, তো আদি তো খালি হাতে তো আসবে না, ধামাকেদার কিছু না কিছু ব্লগ নিয়ে আসবেই। তো আজকে আমরা যাচ্ছি এখন বর্ধমান কাঞ্চন উৎসব। হয়তো মেমারির যারা সাবস্ক্রাইবার আছে তোমরা সবাই জানো যে বর্ধমানে একটা বড় উৎসব চলছে, মেলা চলছে, তো সেখানে অনেক বড় বড় সেলিব্রিটি আসছে। 2 তারিখে যেমন আমাদের বলিউড সুপারস্টার সোনু সুদ এসেছিলেন, উনি উদ্বোধন করে গেছেন। আর আজকে 4 তারিখ, 4 ফেব্রুয়ারি, আমি যাচ্ছি ইউথ আইকন, সকলের প্রিয় বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট র্যাপার যাকে বলতে পারো তোমরা, ইয়ো ইয়ো হানি সিং এর কাছে। তো ইয়ো ইয়ো হানি সিং এর আজকে স্টেজ পারফরমেন্স আছে, তো সেটা দেখতে যাবো, প্লাস একটু মেলাটাকেও ঘোরাবো। তো আমি এখান থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাবো, মানে স্কুটি নিয়ে বেরিয়ে যাবো, এখন বাজে 3:30-4টার মধ্যে বেরোবো, কারণ 7টার সময় স্টেজে আসবে। একটা ভিআইপি পাস কোনো রকমে জোগাড় করেছি, দেখতেই পাচ্ছ গাইস, একটা ভিআইপি পাস জোগাড় করেছি, এই একটাতে 2 জন যাওয়ার কথা। তো চলো গাইস, আজকে ব্লগটা পুরোটা থাকো, খুব এন্টারটেইনিং ব্লগ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ব্লগটা যেন ফাটিয়ে শেয়ার লাইক কমেন্টস চাই, এটা তোমাদের কাছ থেকে আমার কিন্তু চাওয়া পাওয়া, কারণ এতদিন পর ব্লগে এসেছি। তোমরা একটু আমাকে মোটিভেট করো, দেখো রেগুলার ব্লগ আবার আসতে থাকবে, আর ভালো ভালো ব্লগ আসতে থাকবে। তো গাইস আন্না বকে বাট, চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ইয়ো ইয়ো হানি সিং। A few moments later. Hey dosto, aka asini dalinda ke sathe kore niye elam. তো এই মাত্র আমরা কাঞ্চন মেলা এসে প্রবেশ করলাম। আসলে জায়গাটার নাম হচ্ছে বর্ধমান কাঞ্চন নগর, একদম। এখন বাজে 5:30, কারণ হাই রোডে কাজ চলছে, তোমরা বুঝতেই পারছো, 4 লেন 6 লেন হচ্ছে, তার জন্য প্রচুর জ্যাম। তো জ্যাম কাটিয়ে কোনো রকমে স্কুটি নিয়ে গুড়গুড় করে চলে এলাম, আর দেখতেই পাচ্ছ আর যে জায়ান্ট স্ক্রিন। আমরা ভিআইপি পাসটা দেখাবো, আশা করছি সামনাসামনি গিয়ে কোথাও দাঁড়াতে পারবো নাকি। চলো দেখি ভেলাতে কি কি আছে, এবার ঘুরে দেখে নিই। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে বর্ধমান পেট লাভার, সেখানে একটা স্টল করেছে। তো ডালিম ভাই যাওয়া যাক নাকি স্টলের ভেতর? চলো গাইস দেখি স্টলে কি কি দেখা যায়। I got you and your vibes in my mind, I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine, yeah I'm all about keeping it you and I. When you're here you spark chemical reactions, your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction, only one way to describe it. It's electric, can you feel it? You got the only touch. এদিকে দেখতে পাচ্ছ অনেক কড়া খাবারের স্টল আছে, তো আমরা এখন প্রথমে ট্রাই করব কি লেমন সোডা দিয়ে নাকি, লেমন সোডা দিয়ে ট্রাই করব। তো এখানে চলো সোডা দেখি কেমন কি দাম আর কেমন খেতে। Thank you.
সব ইমিটেশনের জিনিস শুধু মেয়েদেরই এগুলো। এদিকে আর বেশি ঢুকবো না, কারণ বুঝতেই তো পারছো এবার আমাদেরকে যেতে হবে মেন আকর্ষণ আমাদের হানিপাজির কাছে, কারণ এখন 6টা বেজে গেছে অলরেডি, হানিপাজি ঢুকো ঢুকো করছে। তো আমাদেরকে আগে গিয়ে এই যে বুকের ভেতর ঢুকিয়ে রেখেছে আমাদের পাস, ভিআইপি পাস। তো এটা নিয়ে গিয়ে যেতে হবে, ঢুকতে হবে, আগে থেকে লাইন ধরে দাঁড়াতে হবে, নাহলে ভিডিও করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, ভিড়টা কেমন হবে বুঝতেই পারছো। চলো তাহলে যাওয়া যাক। চলো আমরা একটু কারণ আমরা তো জানি না কোথায়, এখানে জিজ্ঞেস করলাম তো বললো সামনে দিয়ে যেতে হবে, চলো ভিআইপি লাইনের দিকে এগোই। হ্যালো ফ্যামিলি, তো আমাদের এইমাত্র হানি সিংকে দেখালাম তোমাদেরকে আমাদের হানিপাজি, তার সঙ্গে ডবল ধামাকা আলফাজ এসেছিল, বিভৎস লাগলো, কেমন লাগলো? আর ভিড়, মারাত্মক ভিড়, তোমরা তো ব্লগে দেখতেই পেলে। আর একটা কথা তোমাদেরকে বলি গাইস, যে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, কারণ 8:30 বেজে গেছে, আমাদের যেতেও হবে অনেকটা দূর।
এখন হানিপাজিকে সম্বর্ধনা করা হচ্ছে। তো আর অতক্ষণ ওয়েট করবো না, তো মেলা থেকে বেরোলাম, মেলাটাও খুব সুন্দর লাগলো। এবার এখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো বাড়ি, তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা এন্ড করবো। হোপ তোমাদের আজকে ব্লগটা খুব ধামাল লাগছে। চলো গাইস টাটা, টেক কেয়ার, বাড়ি গিয়ে দেখাচ্ছি, বাই। হেই দোস্ত, এইমাত্র বাড়ি এলাম, এখন বাজছে 11টা। এত জ্যাম, এত ক্রাউড, তোমাদের কি বলবো, মানে বিভৎস ক্রাউড। আমি এত লোক কোনোদিন দেখিনি। তো কিছু করার নেই, একটা ইউথ আইকন এসছে, হানি সিং এসছে, তার সঙ্গে আবার ডাবল ধামাকা। তোমাদেরকে দেখালাম, আমি আলফাস পাজিও এসছে, তো ভিড় তো হবেই। তো আমাদের মেলা যেখানে গেছিলাম, সেই মেলা থেকে আমার বাইপাস উঠতে মাত্র 5 কিলোমিটার রাস্তা, সেখানে আমাদের 2 ঘন্টা লেগে গেল। 8টায় বেরিয়েছিলাম, 10টার সময় বাইপাস ধরে, এই আধ ঘন্টার মধ্যে বাইপাস থেকে মেমারি কাছি, তো মেমারি আধ ঘন্টার মধ্যে এলাম। তো এখন 15:11 বাজছে, কিছু করার নেই, প্রচুর জ্যাম ছিল। তো যাই হোক, আশা করছি এতদিন পর একটা ব্লগ নিয়ে এলাম, সেলিব্রিটি ধামাল ব্লগ, তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা অনেক এনজয় করলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই গাইজ ভিডিওটাকে শেয়ার করো, গাদা শেয়ার করো, এবং অনেক 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 লাইকস করো, আর কমেন্টসে লিখো ইয়ো ইয়ো হানি পাজি, একটা লাভ রিয়াক্ট দিয়ে দিও, ঠিক আছে? আর আলফাস পাজিরও নাম নিও কমেন্টসে। আর আদি চেষ্টা করবে যে রেগুলার ব্লগে আসার, রেগুলার আবার ওয়ার্কে ফিরবো, আমি কোনো চাপ নেই, এন্টারটেইন আমি করবো। আজকের মতন বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অপরকে সুস্থ রাখার চেষ্টা করো। হোস্ট অ্যান্ড দোস্ত আদি ফ্রম আওয়ার হাউস সাইনিং, ইয়ো ইয়ো হানি সিং, পিস গাইস।